পদে দুশ্চিন্তায় এবং অভাবে পড়লে কোন দোয়া পড়তে হবে? কয়েকটা হচ্ছে বিপদ আপদ, এক দুশ্চিন্তা, আর একটা হচ্ছে অভাব। অভাব দূর করার জন্য আল্লাহর কাছে দোয়া করেন। জরুরি নয় যে আরবিতেই করতে হবে, নিজের ভাষায় দোয়া, আল্লাহ তুমি আমার অভাব দূর করে দাও। আরবি মুখস্থ করা কোনো জরুরি নয়, তবে কোরআন হাদিসের দোয়াগুলি পড়লে ভালো। কোরআন হাদিসের দোয়া বুঝে পড়তে হবে, অর্থ বুঝে পড়তে হবে, নিজের ভাষায় দোয়া করেন, আল্লাহ যেন রুজিতে বরকত দান করেন। ছোট্ট একটি দোয়া বলছি, কোরআনে কারিমের সুরে কাসাসে রয়েছে, মুসা আলাইহিস সালামের দোয়া। ফেরাউনের ভয়ে যখন সেখান থেকে পালিয়ে আসে এক সপ্তাহ ধরে, আর তারপরে এসে পৌঁছিলেন, একটা কাউকে চেনেন না, একটা কুঁয়ার কাছে আসলেন। আসার পরে সেখানে যা দেখলেন যে দুজন মেয়ে, তারপরে ওদের ফ্রিতে কাজ করে দিলেন, পানিগুলো উঠিয়ে বকরি ছাগলকে খাওয়িয়ে দিলেন, তারপরে আল্লাহর কাছে চাইলেন। ওদেরকে বললেন না যে যাও তোমার আব্বাকে গিয়ে বলিও, তোমার আব্বা তো বৃদ্ধ মানুষ, আমাকে যেন কিছু পয়সা দেয়, আমি 7 দিন ধরে অনাহারে আছি, কথা বললেন? বলতে পারতেন। আমরা বললে যাই, যে অসুবিধা নেই, যে তোমাদের কাজ করে দিলেন, একটু অভাব আছে আমার পয়সা দিও, কারণ পারিশ্রমিক দিও, আমার প্রয়োজন আছে। কিন্তু না বলে সোম্মাতওয়াল্লাইলা জিল ছায়াতে আসলেন, কাছে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছেন, এত ক্ষুধায়, প্রচণ্ড ক্ষুধা, আল্লাহু আকবার বলছে, রব্বে ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। আমি এই দোয়াটি খুব করি, এই জন্য আলহামদুলিল্লাহ আমার অল্পতে অনেক বরকত আছে, আমি অনেক টাকার মালিক নই, কিন্তু কখনো অভাবীও নেই আলহামদুলিল্লাহ। আমি নিজের জীবনে কোনো অভাব অনুভব করিনি, যখন যেমনটা থেকেছে তখন তেমন খরচ করেছি, যতটা চাদর লম্বা ততটা পা লম্বা করেছি, চাদরের চাইতে পা লম্বা কখনো করিনি, বরং চাদরকে একটু লম্বাই থাকতে দিয়েছি যাতে ঠান্ডা না ঢুকে, কথা বোঝা গেছে? তো আলহামদুলিল্লাহ জি, এটা একটা হেকমা, খুব জরুরি, আপনার যেমন যখন ইনকাম আছে আপনি ওইভাবে চলে না। রব্বে ইন্নি লেমা আনজাল তাই এলে, আল্লাহ হে আমার রব, হে আমার প্রতিপালক, রব, রবকে সম্বোধন করছেন, যিনি পালন কর্তা, প্রতিপালন করেন আমার আপনার। ইন্নি লেমা আনজাল তাই এলেইয়া মিন খাইর, যেই কল্যাণ, যে রুজি আমার জন্য তুমি নামিয়েছো আমার ভাগ্যে, যেটা আছি আমার জন্য লিখা। ফকির, আমি মহতাজ হয়েছি, মুখাপেক্ষী হয়েছি, আমি অভাবী হয়েছি, ছোট্ট দোয়া। কিন্তু দেখেন, দোয়া শুধু মুখে পড়লে হবে না, একজন মুখে পড়ছে, একজন অন্তর থেকে পড়ছে, আসমান জমিন পার্থক্য করেছে, অন্তর থেকে পড়ছে, অন্তর লাগিয়ে, মন লাগিয়ে পড়ছে না। যেমন জবান পড়ছে তেমন আপনার অন্তর পড়ছে, তেমন আপনার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ তার সাথ দিচ্ছে, এ হচ্ছে দোয়ার মতো দোয়া। এবং যেই সময়গুলিতে দোয়া কবুল হয় ওই সময়গুলিতে দোয়া করবেন। তারপরে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা, সবই তো চাইলেন আপনি। দুনিয়ার কল্যাণ হচ্ছে দুশ্চিন্তা না থাকা, টেনশন না থাকা, দুনিয়ার কল্যাণ হচ্ছে আপনার অভাব না থাকা, আখিরাতের হাসানা জান্নাত, এবং জান্নাত যেতে যতগুলি স্তরে সবগুলিতে পার হয়ে যাওয়া আরামসে। জি, আল্লাহ যেন তৌফিক দান করেন। এছাড়া ঋণী যদি হন, তো ঋণ মুক্ত হজ, আল্লাহ মাকফেনা বে হালালিকা হারামিকা ওয়া আগনিনা বি ফাদলিকা আম্মান সিওয়াক। আরও দোয়া রয়েছে, আল্লাহ নিয়াওয়াজুল হাম্মি ওয়াল হাজান, দুশ্চিন্তা এবং শোক, দুঃখ, কষ্ট, অমিন আল জুবলে জুবনে ওয়াল বখল, অমিন আল আজজে ওয়াল কাসাল, অমিন গালাবাতে দৈন ও কাহরির রেজাল, ইত্যাদি ইত্যাদি। এই সব দোয়াগুলি রয়েছে, যদি মুখস্থ থাকে তো ভালো, আর না হলে নিজের ভাষায় যেমনটা বললাম দোয়া।